রোজা রাখার পরেও যখন রমজান মাসে নিজের গুনাহসমূহকে maaf করতে পারলো না আল্লাহ তাআলার কাছে maaf করে নিতে পারলো না সবচেয়ে বড় হতভাগা দুর্ভাগ্য হলো সেই দুর্ভাগ্য কাদের জন্য আসে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াদআ কওলাজ যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা ওয়া তাআমাহু ওয়া শারাবা দুর্ভাগ্য তাদের জন্য যে রমজান মাস আসলো রোজা রাখার পরেও তার ভাষাগুলোকে সংযত করতে পারলো না অন্যন্য মাস অন্যন্য সময় অন্যন্য দিনের মতো হুবহু মিথ্যা কথা থেকে সে পরিত্যাগ করতে পারলো না এই চরিত্রটা এই হ্যাবিট থেকে গেল অশ্লীল বাক্য প্রয়োগ করা থেকে সে বিরত থাকতে পারলো না বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান লাম ইয়াদআ কওলাজ যু ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা ওয়া তাআমাহু ওয়া শারাবাহু এদের শহরের পর থেকে ইফতারের পূর্ব মুহূর্তে যে সময়টুকু আমরা ব্যয় করলাম 14-15টা ঘন্টা এই রোজা রাখা আর না রাখা সমান যেরকম নাউজুবিল্লাহি মিন জালিক শহরে ঠিকই রাতে উনি খেয়েছেন ঠিকই ইফতার সময় হলে তিনি ইফতার করেছেন কিন্তু এই চরিত্রগুলি আমার কাছ থেকে যদি আমি পরিহার করতে না পারি হুবহু মিথ্যা কথা অশ্লীল বাক্য খারাপ কথা অনেকদিন আগে একটা হাদিসে পড়ছিলাম একজন ব্যক্তি যদি একটা মিথ্যা কথা বলে রহমতের ফেরেশতা এক মাইল দুধ দিয়ে পালায় যেরকম নাউজুবিল্লাহি মিন জালিক তাহলে সিয়ামরত অবস্থায় রোজা রাখা অবস্থায় যারা এই ত্রুটি ভুল ত্রুটিগুলো যারা করেছে তাদের ব্যাপারে সতর্কতা বাণী এই রোজা এই সিয়াম তাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আরেকবার শুভ সংবাদ দিচ্ছেন তাদের জন্য যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য এই সিয়াম রেখেছেন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যারা আমার ভয়ে আমার জান্নাত কি পাওয়ার আশা যারা এই রমজান মাসে সিয়াম পালন করেছেন আল্লাহ তাদেরকে শুভ সংবাদ দিচ্ছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজিজ বিহি এই রোজা হলো আমার আর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে বণ্টন করব আল্লাহ তাআলা যদি নিজ হাতে প্রতিদান আমাদেরকে দিয়ে থাকেন তাহলে আকাশের নিচে আর জমিনের উপরে আমাদের থেকে আর সৌভাগ্যশীল ব্যক্তি আর কে আছে তাহলে আমরা এদিক থেকে সৌভাগ্যবান এইরকম নিয়তে এইরকম ফিকিরে আল্লাহকে হাজির নাজির জেনে যারা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যারা আমরা ফরজ সিয়াম পালন করেছি আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে প্রতিদান আমরা পাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কিন্তু রোজা রাখার পরেও যখন বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে ঝিরুটি মেরে কথা বলে ওহ শব্দ বলে রোজা রাখার পরেও যখন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পেস্ট করে না রোজা রাখার পরেও যখন রমজান মাসে নিজের গুনাহসমূহকে maaf করতে পারলো না আল্লাহ তাআলার কাছে maaf করে নিতে পারলো না সবচেয়ে বড় হতভাগা দুর্ভাগ্য হলো সেই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন বিশ্বনবী বলছেন এরাই হলো হতভাগা কিন্তু একজন মুমিন ঈমানদার হিসেবে এটাই হওয়া উচিত এই মাসের প্রশিক্ষণটা যেন আমি বাকি জীবনটা কাজে লাগাতে পারি কতবার এ মাসে আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলাম আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা আফুউন তুমি আমাকে ক্ষমা করো তুহিব্বুল আফওয়া তুমি তো ক্ষমাকে ভালোবাসো ফাআফু আননি আল্লাহ অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও একজন বান্দা যখন বারবার আল্লাহর কাছে ক্ষমা চায় ওই আল্লাহ রাব্বুল আলামিন 100টা রহমতের মধ্যে একটা রহমত গোটা পৃথিবীতে ছেড়ে দিলেন আর 99টার রহমত দয়া কাল কিয়ামতের মাঠে পরকালের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ওই আল্লাহর কাছে যখন আমরা একটু ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও এই কদরের রাতে যারা জেগে ইবাদত করলেন যারা সিয়াম পালন করলেন যারা আল্লাহ তাআলার কাছে গুনাহমুক্ত হওয়ার জন্য বারবার দোয়া চাইলেন ক্ষমা চাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে এই ইমানদার ব্যক্তিগণকে আল্লাহ তাআলা বলতে পারেন আমি তোমাকে maaf করে দিলাম সকলে বলি আলহামদুলিল্লাহ রোজার যে ত্রুটি বিচ্যুতি যেগুলো হয়ে গেছে হতে পারে এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদকাতুল ফিতরা মালের যাকাত যদি মালিকের নেশাব হয়ে থাকে সে যাকাত দিবে কিন্তু শারীরিক যাকাতটা হলো রোজা যেরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সাদকাতুল ফিতর এই ছোটখাটো ভুলভ্রান্তিগুলো যদি হয়ে যায় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আন আবি আব্বাস ক্বালা ফি আখিরি রমাদান আখরুহু সাদাকাতান সাওমিকুম ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিহি সামাদু সামান মান তামারিন আও সাঈর আল্লাহর নবী বলতেছেন যে রমজানের শেষের দিকে তিনি বলছে তোমরা তোমাদের রোজার যাকাত আদায় করো প্রশ্ন করবেন রোজার ফে যাকাত কি যাকাত মানে পবিত্রতা যাকাত মানে প্রবৃদ্ধি যাকাত মানে ডেভেলপ এই রোজাগুলো রাখতে গিয়ে যেটা ভুল ত্রুটি হয়ে গেছে যেটা বললাম এই ভুল ত্রুটিগুলোকে দূর করার জন্য রোজার যাকাত মানে সাদকাতুল ফিতরা এটার মধ্য দিয়ে আমার রোজাটাকে আরো সহি করলাম পূর্ণ করলাম সকলে বলি আলহামদুলিল্লাহ সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন প্রত্যেক স্বাধীন কৃতদাস পুরুষ নারী ছোট বড় সকলের ওপর একসা খেজুর একসা জব নির্ধারণ করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ তার মানে তখনকার ওই খাদ্যটা ছিল প্রধান খাদ্য মালের যাকাত যখন হবে যাকাতের অর্থ যখন হবে তখন আমরা প্রয়োগ করব টাকা আর যখন আমি যে খাবারটা খাবো বাংলাদেশের আমাদের এখন প্রধান খাদ্য চাও সামথিং কিছু কম হতে ব্যবহার হয়ে থাকে জব তো কোনো খবরই নাই তাহলে প্রধান যেটা খাদ্য সেটা আমি জন প্রতি 2.5 কেজি করে একসা পরিমাণ হলো 2.5 কেজি বাংলার ওজন 211 টাকা ওটা আউট হয়ে গেছে কেজির ওজনে আসার পর এখন 2.5 কেজি আপনি যা খাবেন আপনার যেটা প্রধান খাদ্য 2.5 কেজি করে ওজন করে মেপে আপনি মডলদের কাছে জমা দেবেন আমি আপনাদের সামনে কথাগুলো বলছি আমি সকালবেলা আমার সদস্যর হিসাব নিকাশ করে আমি সে 2.5 কেজি ওজনে চাউল নিজে দিয়ে বস্তা দিয়েছি মডলের বাড়ি আর এটাই হলো সুন্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যা খাইবা সে খাবারটা দাও এটাই হলো সুন্নাহ এই সাদকাতুল মাধ্যমে সাদকাতুল ফিতরার মাধ্যমে আমার রোজার ত্রুটি বিচ্ছুতি যে ভুলভ্রান্তিগুলো হয়ে গেছে এই রোজার যাকাত সাদকাতুল ফিতরার মধ্যে এটা সম্ভব এটা কিন্তু আবার শর্ত আছে এটা এই ঈদের মাঠে যাওয়ার আগেই কিন্তু আমাকে বের করে দিতে হবে ঈদের মাঠের আগে যদি আপনি না দেন সাধারণ দান হয়ে যাবে শরিয়া বলছে আপনাকে ঈদে যাওয়ার আগে ঈদের মাঠে যাওয়ার আগে মওলার হাতে জমা দিতে হবে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যেই বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য আমার ভয়ে ভীত হয়ে সেহরি খাওয়ার পর সূর্যে অস্তমিত হওয়ার ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময়টুকু আমার জন্য সে ব্যয় করেছে রোজা করেছে সিয়াম পালন করেছে সেহরি খেয়েছে রাত্রিবেলা শুইতে শুইতে 11টা বেজে গেল আবার 3:30টার সময়তে পরে 4টার সময়তে সেহরি খাওয়ার জন্য বেগম সাহেবা পিঠে থাবা দেয় ওঠার সময় হয়ে গেল তারপরেও কষ্ট করে মুখটা ধোলাই করার পর উজু করার পর খেয়ে না এত কষ্ট করছে আমার বান্দারা কি পুরস্কার দেব আমি আল্লাহ তাআলা আজকে তাদেরকে ঈদের মাঠ থেকে তাদেরকে যদি ওই ব্যক্তি শিরক না করে থাকে আর শিরক করার পর যদি সে তওবাতিল্লাহ করে ফিরে আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈদগাহ মাঠের মাশাআল্লাহ থেকে তাদেরকে ক্ষমা করে দিলাম সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সুযোগ এই অভাব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আমাদের জন্য আপনাদের জন্য এই জন্য আসুন জমাতুল বিদায় শেষ খুতবায় রমজান মাসের এই সমস্ত প্রশিক্ষণ ট্রেনিংগুলো আমরা যেন বাকি জীবনটা কাজে লাগাইতে পারি কোনো মতেই একটা মুসল্লি যাদেরকে আমরা দেখলাম 5 ওয়াক্ত সালাত জামাতে পড়লেন কোনো রকমের শয়তান যেন গ্রাস করতে না পারে 5 ওয়াক্ত সালাত যেখানে থাকবেন আপনি জামাতের সহিত আদায় করতে